আসসালামাইকুম। হ্যালো গাই, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ফ্রুইট ব্লগস থেকে আমি প্রিয়া আছি। তো আজকে আমি এসেছি মানিকগঞ্জ জেলার পাড়া গ্রাম গরুর হাটে। তো এখানে অনেক ছোট বড় অনেক আকারের গরু রয়েছে। তো সেক্ষেত্রে দেখা গেছে আমরা ব্যাপারী আঙ্কেলদের সাথে কথা বলবো। তো আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? ভালো আছি। তো আঙ্কেল, আপনি কয়টা গরু নিয়ে এসেছেন? আনছিলাম দুইটা, এই দুইটাই নইছে, বেশিরভাগ নেই। এখনো বিক্রি হয় নাই, মানে হাটে বেচা কিনাটা কিরকম আজকে? একটু আর কি, বাজারটা একটু কম। এই গরুটার দাম কত? এই গরুটার দাম 120। 1,20,000? তো এটার মধ্যে গোস্ত কতটুকু হবে? চারমুন, এই যে পাঁচ মুন করলাম না, চারমুন আছে এটা। আপনি কি শিওর এটা চারমুন হবে? চারমুন মাইকে দিব। আচ্ছা ঠিক আছে। তো আমরা এখন আরেকটি গরু দেখবো। আচ্ছা, এই গরুটার দাম কত ভাইয়া? এই গরুটার দাম যা দিচ্ছে 135। 1,35,000? জি। এটা কি একদম একদম না, কথাবার্তা বললেই কিছু কম রাখা যাবে? আপনার কি মনে হচ্ছে না আপনার দামটা বেশি বলতেছেন? বেশি বলতে ওই 2-4-5,000 বেশি বলতে হয়। আচ্ছা, এটা কতটুকু গোস্ত হবে? এটার গোস্ত হবে 4.5 মণ। 4.5 মণ? আপনি শিওর 4.5 মণ হবে? 4.5 মণ হবে। আচ্ছা, এটা কি দেশি গরু, মানে দেশি জাত কি এটা? এটা শায়ল জাত। শায়ল জাত? এটা শায়ল দেশি জাত। ও আচ্ছা ঠিক আছে। আমাদের আর কয়টা গরু দেখান। এই যে এদিকে আছে, এই যে বড় ভাই একজন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ভাই। আচ্ছা, এইখানে এটা কি আপনার গরু? জি ভাই। এটার দাম কত? ওর দাম যদি ভাই 1,10,000। 1,10,000 বেশি হয়ে যেতেছে না? 95 হলে বিক্রি করবেন? আচ্ছা, আপনাদের এইখানে মানে আমাদের বিয়স্তা যদি ভিডিও দেখে গরু কিনতে আসতে চায় তাহলে কিভাবে আসবে, লোকেশনটা একটু বলবেন? ওই জায়গা তো ঢাকা থেকে আসবো। যেখান থেকেই আসুক, মনে করেন হচ্ছে ভিডিও দেখে তো অনেক জায়গা থেকে মানুষ আসে না, তো আপনাদের লোকেশনটা এটা কোথায় আছে, মানে কিভাবে আসতে হবে? মানিকগঞ্জ সিঙ্গার থানা প্রাগ্রাম হাট, ওই গাবতলি দিকে মনে করেন, পয়লা ওই যে হাউজিং দিকে মনে করেন, গাবতলি দিকে, গাবতলি এটার হচ্ছে আপনার এই গরুটার দাম কত? 1,25,000। 1,25,000? এটার মধ্যে গোস্ত কত কেজি হবে? 4 মণ। 4 মণ হবে? আর ওইটা? 4.5 মণ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আপনারা কয়টা গরু নিয়ে এসেছেন? একটাই আনছিলাম। একটাই আনছেন, এখনো বিক্রি হয় নাই? এটা একটা কথা বললেন, তো বাজার মনে অনেক খারাপ, বাজার মন্দ। তো এটার দাম কত? দাম চাইতেছে 90,000। 90,000 টাকা? এটা মানে কয় মণ গোস্ত হবে? 3 মণ, 3.5 মণ। 3.5 মণ গোস্ত হবে? এটা কোন জাতের গরু? এটা দেশি। দেশি জাতের গরু? আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? আছি ভালোই আম্মা। তো আঙ্কেল, আপনাদের সবার চেহারা দেখে মনে হচ্ছে আপনারা তেমন একটা খুশি না, মনে হয় মানে বেচা কিনা ভালো হইতেছে না। তো চাচা, আপনার এই গরুর দাম কত? 86,000 টাকা। এটা গোস্ত হবে কত কেজি? বিক্রি হইব মাংস 3.5 মণ। 3.5 মণ? আপনি কি শিওর 3.5 মণ গোস্ত হবে? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আঙ্কেল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। তো আপনি এখানে কিসের জন্য আসেন? এই যে আমরা এই যে গরু কিনতাছি। গরু কিনবার আইছেন? আপনি কি ঢাকাইয়া? আপনি কি ঢাকাইয়া? হ্যাঁ জি ঢাকাই। ঢাকা কোথায়? এই কলাতিয়া। ও আচ্ছা। ও, আর আপনি এখন এটা কি পুরো গরুটা কিনবার চাইতেছেন? দেওয়ার দেখি দেব না, তো কাইটা দেব না, দেওয়ার দেখি না। না সেটা তো আছে। তো এখন কত বলতেছে উনি? উনি বলতেছে 90,000 টাকা। আপনি কত বলছেন? আমি বলছি 75,000। 75,000? তো আপনি কি 75,000 হয় না? 75 তো অনেক কম হয়ে যায়। এখন আপনি কত হলে বিক্রি করবেন? কইলাম না 90, একটু কম হলে বিক্রি করব, কিন্তু 90 তে করব না। আপনি একটু স্যাক্রিফাইস করেন, আপনি একটু স্যাক্রিফাইস করেন, বলে দিছি তো। আচ্ছা, আপনি 1,000 কম দেন 90 থেকে।